কিয়ামত তকই মৌলবীদেরকে আমি সময় দিয়ে দিলাম কোরআন হাদিসের কোথাও তাজিমি সাজদা বলতে কোনো সাজদা নাই ঠিক মৌলবী ফতোয়া আমদানি করছে কো শেরেক না হারাম তার মানে হারাম খাওয়াটা ওদের কাছে খুব একটা খারাপ কাজ না এই সব খাট পূজারি মাজার পূজারিদেরকে বলবো তাজিমি সাজদা যদি করতেই হয় তাহলে তাহিয়া ডবল মুরিদ যদি পীরকে একটা সাজদা করে পীর করতে হবে দুইটা সাজদা এই সব খাট পূজারি মাজার পূজারি বেদাতি মৌলবিগুলো হারাম খাইতে খাইতে নাস্তিকের টাকা কাফেরের টাকা রামের টাকা বামের টাকা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের টাকা উগ্র হিন্দুবাদী ইসকনের টাকা খেয়ে হারামখোর মৌলবিগুলো বাংলাদেশে মাজার পূজা কবর পূজা পীর পূজা চালু করতে চায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তা হতে দিবে না দিবে না দিবে না। কিন্তু আমরা না সুন্নি চিনলাম না ওহাবি চিনলাম ঠিক কিনা? খাট পূজারি মাজার পূজারি আর কবর পূজারীদেরকে সুন্নি মনে করলাম, এরা সুন্নি না। শিরক যার মধ্যে আছে সে নিকৃষ্ট মারদূত, আগে তো মুসলমান হইতে হবে তারপর সুন্নি হবেন ওহাবি হবেন পরের কথা। আমি তো বলছি ইয়ে না ওহাবি না ইহাবি, ই কুছ ভি নাই ঠিক কিনা? আজকে তো সব কথা বলতে পারবো না। এদের আবার মূলবি কিছু বের হইছে বলে তাজিমি সাজদা শেরেক না হারাম। এক মৌলবি বলছে কেয়ামত তকই মৌলবিদেরকে আমি সময় দিয়ে দিলাম কোরআন হাদিসের কোথাও তাজিমি সাজদা বলতে কোনো সাজদা নাই। একটা সাজদা আছে সাজদাতুত তাহিয়্যা, এটা পূর্বের শরীয়তে জায়েজ ছিল, রসুল্লাহ শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছেন, শিরক বানাই দিয়েছেন। একমাত্র সাজদা হবে আমার আল্লাহর জন্য। মৌলবী ফতোয়া আমদানি করছে কো শেরেক না হারাম, তার মানে হারাম খাওয়াটা ওদের কাছে খুব একটা খারাপ কাজ না। আপনারা কি পরিমাণ সুটকি খান আমি জানি না, যারা সুটকি খায় না সুটকির আরতে ওদের নিলে ওরা মনে করবে আমাদের ডাস্টবিনের মধ্যে বসায় রাখছে, কিন্তু যে সুটকি বিক্রি করে ও কাঁচা চাবায় খায়। এই সব খাট পূজারি মাজার পূজারি বেদাতি মৌলবিগুলো হারাম খাইতে খাইতে নাস্তিকের টাকা কাফেরের টাকা রামের টাকা বামের টাকা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের টাকা উগ্র হিন্দুবাদী ইসকনের টাকা খেয়ে হারামখোর মৌলবিগুলো বাংলাদেশে মাজার পূজা কবর পূজা পীর পূজা চালু করতে চায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তা হতে দিবে না দিবে না দিবে না। প্রিয় ভাই বন্ধুগণ, একটা সাজদা আল্লাহ জায়েজ রেখেছিলেন পূর্বের নবীদের যুগে, ওটা সাজদাতু তাহিয়্যা, ওইটা আল্লাহ মনসুখ করে দিয়েছেন রসুল্লাহ শরীয়তে আল্লাহ দিয়েছেন তাহিয়্যা কি আসসালামু আলাইকুম, কি দিয়েছেন ওই যে 71 টিভি না 72 টিভিতে এক ভণ্ড বলছে সালাম আলাইকুম, কি এটারে আমি ডিবিসি বলি না ডাব্বা টিভি বলি, এরা বলছে সালাম আলাইকুম। মানুষ অশুদ্ধ ছেড়ে শুদ্ধের দিকে আসছে, এতে তাদের গাত্রদা ঠিক কিনা? খোদা 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 10,000 বার বললে সওয়াব আছে? বলা হয় আমার আল্লাহকে আল্লাহ একবার বলবেন আল্লাহ 99 নাম নেওয়ার সওয়াব পাবেন। কারণ এখানে সূক্ষ্ম রহস্য আছে। বিশ্ববরণ্য মহাদ্দেস মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন আল্লাহ ইসমুল লিযাতিল বারি আল মুস্তাজমিউ লি জামিই সিফাতিল কামাল,
আল্লাহর আল্লাহ নামটা আল্লাহর 99টি সিফাতকে জমা করে রাখে। আল্লাহ মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ কে? আল্লাহ রহমান রহিম জব্বার করিম সত্তার ওয়াদুদ রাউফ রহিম সুবহান খোদা হাফেজ বলবেন সওয়াব নাই, বলা হয় আল্লাহকে। আল্লাহ হাফেজ বলবেন প্রতি অক্ষরে দশ নেকি, আল্লাহর নাম নিবেন 99 নাম জিকির করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কথিত বুদ্ধিজীবী বলে খোদা হাফেজ বলতাম তাই তো ভালো ছিল, নাউজুবিল্লাহ। এই বুদ্ধিজীবীদের অবস্থা কি জানেন? মানুষের পেটে হয় গ্যাস্ট্রিক, ওদের হচ্ছে মাথায় গ্যাস্ট্রিক। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ শরীয়তে দিয়েছেন কি তাহিয়্যা, ও তাহিয়াতুহুম সালাম। আমাদের সাজদা টাজদা নাই, কিসের তাজিমি সাজদা? এর কোন অস্তিত্ব কোরআন হাদিসে তাজিমি সাজদা বলতে কিচ্ছু নাই। ছিল যেটা সাজদায়ে তাহিয়্যা, সাজদায়ে তাহিয়্যা। এখন আল্লাহ দিবেন কি সালাম। আল্লাহ নিয়ম কি করছেন? আল্লাহ কোরআনে বলেছেন কেউ যদি তোমাকে তাহিয়া সালাম দেয় তুমি তার উত্তম জবাব দাও। সেজন্য আমরা যখন বলি আসসালামু আলাইকুম জবাব আসে ওয়ালাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহ, জবাব সিঙ্গেল না ডবল। এই সব খাট পূজারি মাজার পূজারীদেরকে বলবো তাজিমি সেজদা যদি করতেই হয় তাহলে তাহিয়া ডবল। মুরিদ যদি পীরকে একটা সেজদা করে পীর করতে হবে দুইটা সেজদা। পীর করবে কয়টা? দুইটা। মুরিদ করবে একটা, পীর করবে দুইটা। আরে এতদিন আমার বলছো ওহাবি, এখন কি যেন বলে কালকে থেকে আল্লাহ তাআলা ভালো জানে। এরা সুন্নি? এরা মুসলমানই হয় নাই। বড় দুঃখজনক, এরা ওহাবিও হইতে পারে নাই। এদের নাম না ইহাবি না উহাবি, কুছ ভি নাহি। এই ঘোড়ার ডিমের ভণ্ড পীর গুলো কি করে জানেন? এই ভণ্ড পীর গুলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিন ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মুমিনগণ, অধিক সংখ্যক ইহুদি খ্রিস্টান পাদ্রী পুরোহিত ধর্মযাজকগণ অন্যায়ভাবে ভোগলাবাজি করে মানুষের সম্পদ ভক্ষণ করে, ধোকাবাজি করে আর মানুষকে আল্লাহর দিন থেকে সরায়। দেখবেন যত ভণ্ড পীর তাদের দরবারে একটি করে মাজার আছে। মাজার থাকা তো ভালো, এই যে এখানে তো মাজার আছে দাদা হুজুর আব্বা হুজুরের। দেখেন এখানে জনপুর খানদানের শ্রেষ্ঠ দুই ওলি শুয়ে আছেন, আমরা মাজার বলি। মোমবাতি আছে, আগরবাতি, গোলাপজল, সাজদা, মান্নত, সুন্নত তরিকায় জিয়ারত করি, ঠিক কিনা? আর ওই ব্যবসায়ী পীরদের কাছে দেখবেন মাজার একটা আছে। মোমবাতি যেটা সকালে ঢুকে ওটা বিকালে বেরোয়, আবার ওইটাই ঘুরে সকালে ঢুকে। মাজারের ভিতরে যিনি বাইরে তারই লোক। এই চক্রবৃদ্ধি মোমবাতি ঘুরে, একটা মোমবাতি 70 বার 150 বার 200 বার 400 বার উইদাউট ইনভেস্টমেন্ট, এর চেয়ে চমৎকার ব্যবসার কি হইতে পারে? একটা মোমবাতির দাম পরে পরে 10,000 টাকা, এইটাই যাচ্ছে বের হচ্ছে, ইনপুট দেন আউটপুট, ঠিক কিনা? এই মাজার পূজার বিরোধিতা করলে আমরা ওহাবি, আমরা খাঁটি সুন্নি। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আলাই, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ উত্তর শরীরায় প্রকৃত সুন্নি, খাঁটি মমিন,
তারাই আশেকের রাসূল সুন্নতের দোহাই দিয়ে যারা পীরকে সাজদা করে মাজারকে সাজদা করে মাজারে মান্নাত করে ঈমান ইসলামের উপর মাসলাককে মূল্যায়ন করে তারা ভণ্ড বেদাতি শিরকপন্থী তাদের সঙ্গে আহলে সুন্নাল জামাতের কোনো সম্পর্ক না প্রিয় ভাই সব